সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনুস ফেসবুকে গতকালকে থেকে একটা লেখা খুবই ভাইরাল হচ্ছে। যেই লাউ সেই কদু অনেকে বলছেন। আবার আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা জামাত এবং বিএনপির নেতাকর্মীদেরকে খোঁজ করছেন, বাংলাদেশের আলেমদেরকে খোঁজ করছেন যে আপনারা যে ওয়াজের মাঠে শেখ হাসিনাকে নিয়ে এতগুলো কথা বলছেন এখন আপনারা কই, আসলে কোন জায়গা থেকে হঠাৎ করে এই বিষয়টা আসলো যেখানে ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা একই সূত্রে গেঁথে গেলেন। প্রথম সূত্রটা হচ্ছে দুজনই রাষ্ট্রের প্রধান হিসাবে সাবেক এবং বর্তমান। দর্শক, এই মুহূর্তে আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা আছেন বা বোনেরা আছেন তাদের সবচেয়ে বড় একটা খুশির উৎসব হচ্ছে দুর্গাপূজা। তো বাংলাদেশেও দুর্গাপূজার জন্য বিশাল আয়োজন করা হয়েছে, সরকারের পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতা যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে কোনো পূজা মণ্ডপে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে দলমত নির্বিশেষে আমরা সবাই প্রতিহত করব। কিন্তু সেগুলো হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ান হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের একটা বক্তব্য গতকালকে কেন্দ্র করে। গেল সাবেক প্রধানমন্ত্রী সংসদে একটা বক্তব্য দিয়েছিলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আর এই বক্তব্যটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ওয়াজের মাঠে বিভিন্ন ধর্মীয়ভাবে যথেষ্ট সমালোচনা গালাগালির শিকার হয়েছিলেন। এখন তিনি কেন তখন এই কথাটা বলছিলেন এটার মেইন একটা বিষয় আজকে আমার কাছে অনুধাবন হয়েছে, সম্ভবত দায়িত্বের জায়গা থেকে। কারণ আজকে ডক্টর ইউনুস সাহেব একই কথা বলছেন, তিনি বলছেন যে দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, তো এটা কার, তিনি বলছেন এটা এখন সার্বজনের উৎসব মানে সকলের। তবে এই কথাটার মধ্যে যারা ওনার সমালোচক আছেন তারা কিন্তু এটা দ্বারা তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন যে হিন্দুদের দুর্গাপূজার অনুষ্ঠান কিভাবে অন্যান্য ধর্মের মানুষের হয়। তো আমার ধারণা তিনি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছেন এটা আমার ধারণা আর কি, হয়তো বা এরকম নাও হইতে পারে আবার হইতেও পারে। ডক্টর ইউনুস এখানে যেটা বোঝানোর চেষ্টা করছেন তিনি বলছেন বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনার একটা স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেছেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। এখন এই কথাটা তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে তার জায়গা থেকে কিন্তু তিনি বলে ফেলেছেন যেটা শেখ হাসিনা বলছিল। এখন সমালোচনা আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন সবাই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এখন আমার অবস্থানটা কি একজন মুসলমান হিসাবে, অবশ্যই উইথ ডিউ রেসপেক্ট, তখনও আমি শেখ হাসিনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছি, আজকেও ডক্টর ইউনুস সাহেবের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। তবে একজন বাংলাদেশের মানুষ হিসাবে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষ হিসাবে আমি বিশ্বাস করি আমার বাংলাদেশে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যতগুলো ধর্মের অনুসারী এদেশে আছে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম কর্ম ধর্মীয় রীতিনীতি শতভাগ নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে পালন করা তার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার। তবে উইথ ডিউ রেসপেক্ট, যেহেতু আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আমার দেশে যখন একটা আমার ধর্ম অনুযায়ী রমজানের ঈদ, কুরবানের ঈদ, এগুলো হচ্ছে আমার প্রধান উৎসব, সেখানে আমার একজন বন্ধু আছে, হিন্দু বন্ধু থাকতে পারে, অন্য ধর্মের মানুষ থাকতে পারে, তাকে আমি ইনভাইট করতে পারি ঈদের দিন, যেটা আমরা করিও, বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় যাই, একসাথে আড্ডা দেই, বাহিরে শ্যামাই ফিন্নি খাই, কিন্তু মাংসের দিন এটা আসলে হয় না, কুরবানির ইস্যুতে এটা হয় না, বাজারঘাটে সবাই একসাথে আড্ডা টাড্ডা দিই কিন্তু হিন্দু ভাইরা মাংস খায় না। তো দুর্গাপূজার যে বিষয়টা সেটাও এখন আমরা এই সমাজে যেহেতু একত্রে বসবাস করছি, কোনো হিন্দু ভাই যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয়, তিনি যদি যাইতে চান সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, তিনি গেলে তার ইমান আকিদা নষ্ট হবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় যে একটা ধর্মের উৎসব সবার, এটাতে যেমন এটা নিয়ে সমালোচনার সুযোগ আছে। আবার হয়তো সামনে রমজানের ঈদ আসলে ডক্টর ইউনুস সাহেব বলবেন যে এই রোজার ঈদের আনন্দ সার্বজনীন, যেহেতু এখনও আসে নাই, হয়তো বা তিনি একই ধারায় বলবেন, তখন আবার আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা তারা হয়তো অনেকটা রাগ হইতে পারে। তা আমার ধারণা আর কি, দুজনে যেহেতু রাষ্ট্রপ্রধান, দুজনই দায়িত্বের জায়গা থেকে তারা রাষ্ট্রের প্রধান মানুষ, তাদের কাছে প্রত্যেকটা ধর্মের মানুষেরই সকল কিছু চাওয়া পাওয়া তাদের কাছে থাকে, তো সেই জায়গা থেকে তারা হয়তো সম্প্রীতিকে কানেক্টেড করার জন্য এই ধরনের বক্তব্য দেন। তবে এটা রাষ্ট্রীয় প্রধান হিসেবে বক্তব্য দেওয়াটা তাদের জায়গা থেকে একরকম, কিন্তু পার্সন টু পার্সন আমরা যারা আছি, খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম না, খুব বেশি আমরা মুমিনও হইতে পারি নাই, তো আমাদের কাছে মনে হয় যে এটা আসলে কেমন কথা বললো। তো কোথাও না কোথাও কথা যেমনিই বলছে, কথাটা একজন সাধারণ মুসলমান হিসাবে আমার কাছে একরকম, আবার যখন আমি
বৃহত্তর পরিসরে বাংলাদেশকে নিয়ে ভাবি, রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির জায়গা থেকে চিন্তা করি যে তিনি কেন এই কথাটা বললেন, তখন মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ব্যালেন্স রাখার জন্য। তবে আমাদের জায়গা থেকে আমরা চাই, আমরা যেমন ভারতে কোনো একটা প্রোগ্রাম মুসলিমরা কুরবানি দিতে না পারলে আমরা সমালোচনা করি, তো স্বাভাবিকভাবে আমাদের দেশে যে মানুষগুলো আছেন বিভিন্ন ধর্মের, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরই। যার যার ধর্ম তার কাছে ভাই অন্যরকম। আমার রাসূলকে নিয়ে গালি দিলে আমার লাগে, তাদের দেবতাকে নিয়ে গালি দিলে তাদেরও লাগে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এখন সমালোচকদের বক্তব্য আর কি, যে যেই লাউ সেই কদু হয়ে গেল, এটা বলতে আসলে বোঝানো হয়েছে যে শেখ হাসিনাও একই কথা বলছিলেন, তখন একরকম একটা রিয়াকশন হয়েছিল। তো ডক্টর ইউনুসের এই বক্তব্যটা নিয়ে আসলে কেন রিয়াকশন হচ্ছে না, তবে হচ্ছে না তাও না, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আবার অনেক সাধারণ মানুষ আছেন তারা কথা বলছেন, অনেকে আবার বাকস্বাধীনতার ভয় পাচ্ছেন যে না ডক্টর ইউনুস সাহেবের কোনো বক্তব্য নিয়ে কথা বললে মামলা হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। বাট এগুলা প্র্যাকটিসিং ইস্যু, এটা নিয়ে আপনি কথা বলার সুযোগ আছে, তবে বিষয়টাকে বোঝার বিষয় আছে। তো যাই হোক, আপনি কী ভাবছেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আসলে আপনি কীভাবে নিচ্ছেন? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।